শিক্ষা কি মার্ক দেব, ভালোই গাচ্ছে, কিন্তু কথা হচ্ছে ককটেল হয়ে যাচ্ছে। আমি তো এখানে বসে বসে উত্তরার গানের ভক্ত হয়ে গেছি।
असाधारण गाइलें दीदी चले जाब विचारक प्रथमे जाब माननीय प्रख्यात लोकसंगीत शिल्पी स्वर्णजित मंडल सर सर केमन लेगे अपना कत मार्क दिच्छेन की मार्क देव भलो गाच्छे किन्तु कथा हच्छे ककटेल हो जाच्छे কোথাকার গাইলে কোথাকার ঝুমুর গান গাইলে ককটেল ঢোল হ্যাঁ ঠিক বলেছো পুরুলিয়া হ্যাঁ ভালোই লাগলো প্র্যাকটিস করতে হবে তুমি সব জেলায় যাও যাই কম বেশি যাই আমাকে বলো আমি সব জেলায় যাই হোক রপ্ত করতে হবে লোকসঙ্গীতের যে তুমি এই এই বিভিন্ন অ্যাঙ্গেল যদি নিতে যাচ্ছে সে কোনো ভাষা রপ্ত করতে হবে আর এটা মনে হবে যে আমি ওই জেলা থেকে এসেছি গাইতে যেরকম মাঝি নৌকাতে থাকে ঘুরছে প্রখর রোদের তাপে পাল তুলে দিয়ে সেটাকে যদি ফলো করা যায় মনে হবে যেন হ্যাঁ আমি ওখানে আছি ওই জায়গার ভেতরে ঢুকতে হবে তাহলে আর একটা হ্যাঁ এক সব মিলিয়ে আনন্দ পেলাম আগে যে গানগুলো তো গিয়েছে ভালোই হ্যাঁ এটা একটা আলাদা অ্যাঙ্গেলের গান আঞ্চলিক গান একটু টাপ কিন্তু কম্পিটিশন তো এখানে তো কি বলবো আমি আর্ট দিলাম হ্যাঁ একটু ককটেল হয়েছে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো নিজে হ্যাঁ ভালোভাবে বুঝতে পেরেছো মাননীয় লোককবি উত্তম সরকার স্যার আপনি বলুন আমি তো এখানে বসে বসে উত্তরার গানের ভক্ত হয়ে গেছি মানে ও যখন যে গান গায় তার একটা আলাদা ফ্লেভার একটা মজা সেই গানের ভিতরে ডুবে গিয়ে যেভাবে করে এত রকমের প্রতিভা খুব কম শিল্পীর মধ্যে পাওয়া যায় তো শূন্য থেকে শুরু আবার শূন্যই শেষ সেই শূন্য তার বাদে গিয়ে একটা এক তো দিদি আপনার মোট নাম্বার তাহলে কত হলো ১৮ আবারও তাহলে এবার আপনি আপনার আসনে গিয়ে বসুন